বিজেপি পার্টি বর্তমানে তিনটি দলে বিভক্ত হয়ে গেছে। নিজেদের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়ে গিয়ে নিজেদের মধ্যে কাদা ছুঁড়াছুঁড়ি করার কারণে বিজেপি পার্টি বারবার হারছে। এবারে তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন, এই যে হারছে বারবার, প্রতিটা ভোটে যে বিজেপি গোহারান হারছে, সেইটাকে রুখার জন্য বিজেপি নেতাদের নিজেদের মধ্যে মিল মহব্বত বাড়ানোর জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। কিন্তু অমিত শাহ আসলেও বিজেপি আরও বেশি খারাপ অবস্থা হতে চলেছে। অমিত শাহ আসার পর বিজেপি দেশে পশ্চিমবঙ্গ থেকে পুরোপুরি উঠে যাবে। কিছুদিনের মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসছে, সেই নিয়েই তৃণমূল নেতা কুণাল ঘোষ বলে দিলেন কি হতে চলেছে, অমিত শাহ আসলে কি কি হতে পারে, বিজেপির মধ্যে আরও কীভাবে ঝামেলা বাড়তে চলেছে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন কুণাল ঘোষের। এখন বিজেপির এই অবস্থা তো চলছে, আমরা তো বিধানসভা নির্বাচনের আগে থেকে বলছিলাম, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আর তার মাঝখানে আবার হচ্ছে গিয়ে পরিযায়ী বিজেপি। তো এই যে মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত, মানুষের সঙ্গে দূরত্ব, বাংলার রাজনীতি, বাংলার উন্নয়ন, বাংলার মানুষ, এগুলির সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। কারা পুরনো বিজেপি ছিলেন আর কারা, কেউ সিবিআই ইডি থেকে বাঁচতে, কেউ এখান দিয়ে তার যোগ্যতা প্রমাণ করতে না পেরে ব্যর্থ হিসেবে চিহ্নিত হয়ে ব্যক্তিগত সমীকরণে বিজেপিতে তারা গিয়েছেন, ফলে এখানে তো সব নিজেদের মধ্যে ব্যক্তি ইকুয়েশনের লড়াই চলছে। এখন তো বিজেপি বলে কিছু হয় না, বিজেপি ভাগ করে নিতে হবে। বিজেপির সঙ্গে যদি কারোর আপনাদের দেখা হয় যে কোনো বিজেপি নেতা কথা বলেন, জেনে নেবেন ভাই তো আইডি কার্ডটা দেখান, আপনি কোন বিজেপি, আপনি দিলীপ বিজেপি না আপনি সুকান্ত বিজেপি, আপনি আদি বিজেপি না আপনি তৎকাল বিজেপি, এই পরিচয় না জানলে তার সঙ্গে কি কথা বলবো, তাদের কথা কি উত্তর দেবো। সুকান্ত বাবু তিনি সভাপতি হয়েছেন, আর দিলীপ বাবু বলে দিচ্ছেন তিনি জানেন টানেন না, ভালো লোকজন নিয়ে চলে টলেন না, এইসব বলে দিচ্ছেন। আবার আরেকজন আরেক কথা বলছেন, বিজেপি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, বিজেপির নেতা কর্মীরাই তাদের নেতাদের মানেন না, তো মানুষ কেন মানবে। আসানসোলে এত কিছুর পর কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাতে যখন 3 লাখ ভোটের বেশিতে মুখে ছামা ঘষে দিয়েছে মানুষ, আর বিজেপি আরো খুব মুখোশ খুলে যাচ্ছে, কঙ্কালটা বেরিয়ে যাচ্ছে যে বিজেপির সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই, বিজেপিতে শুধু চেয়ার, ক্ষমতার লড়াই, কে কাকে সরিয়ে বসবে, কে কাকে বে করবে, হাস্যকর সার্কাসে পরিণত হয়েছে। মানে বইও কাণ্ড, মানে বিজেপির ভেতরটারই এমন অবস্থা, তাতে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে, তারা আবার মুখে বলছে যে অন্যদিকে আঙুল তোলেন। তো বিজেপির যদি অমিত শাহজি আসেন, আসবেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, আসবেন, তো তাতে কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে? অমিত শাহজিকেও তো বলতে হবে যে দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপি, আদি বিজেপি আর তৎকাল বিজেপি, এই যে বিভাজনগুলি, কে এলেন কে না এলেন, কি আসে যায়, দিনের শেষে একটাই কথা, বিজেপি হারছে, বিজেপি হারবে। বিধানসভা নির্বাচনের আগেও তো অমিত শাহজি ডেলি প্যাসেঞ্জারি করেছেন, কি লাভ হয়েছে, হেরেছে বিজেপি, এখনো বিজেপি হারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তো মনে হয় যে অমিত শাহজির, তিনি যদি কোনো সরকারি কর্মসূচিতে আসেন তার ব্যাপার, কিন্তু দিল্লি থেকে কেউ এলেন আর বিজেপি মানুষ হয়ে গেল, আমার মনে হয় ওসব কোনো বিষয় নেই। প্লাস ওনারাও তো নিশ্চিত নন, দিল্লি নেতারাও তো এই যে প্রধানমন্ত্রী আসবো আসবো করে এলেন না, দেখা করবো করেও করলেন না। অমিত শাহজি তিনি এর আগে পিছিয়ে গেলেন, একে তো এই রাজ্যে হারছেন, কিভাবে আসবেন, আর 2 নম্বর হচ্ছে উনি যে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন, উনি তো শিওর নয় এই বিজেপি নেতারা আগামী কদিন, তার মিটিংয়ে যারা আছেন, যারা বসবেন, তারা প্রত্যেকেই আগামী কয়েক মাস বিজেপিতেই থাকবেন কিনা, বিশেষ করে কয়েকজন এমপি এবং এমএলএ, তো সেটা তো ওনারা নিশ্চিত নন। মানে এরকম একটা কোনো কনফিউশনের মধ্যে আছে।